খেয়াল করেন ভাই? তারপর হচ্ছে কুচি কুচি করা যাবে, মাংস কিমা করা যাবে। আপনাদেরকে যদি না করে দেখাইতে পারি তাহলে আমি এই ব্লেন্ডারটা আপনাদেরকে ফ্রি দিয়ে দেবো। আচ্ছা দেখেন, আপনারা যা কিছু টাকা লাগবে আসবেন সবকিছু কিন্তু করে দেখাবে। 2 বছরের মোটর গ্যারান্টি, 20 বছর ব্যবহার করলে নষ্ট হবে না। আজকে আজব একটা মেশিন দেখাবো যেটা নাকি ঘন্টার কাজ একেবারে মিনিটে করে ফেলবে, আর মিনিটের কাজ নাকি একেবারে সেকেন্ডেই করে ফেলবে। এরকম একটা রোবট ফুড প্রসেসর যেটার সাথে কিন্তু অনেকগুলো আইটেম আপনারা পাবেন এবং একটাতে কিন্তু আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন। কিভাবে করবেন সবকিছু আমরা বলে দিব, এবং বাজারের সবচেয়ে সেরা ফুড প্রসেসর কিন্তু এটা, কারণ এটা কিন্তু 1500 ওয়াট, মানে দ্রুত কিন্তু কাজ করতে পারবেন। রয়েছি আমরা সুমাইয়া ট্রেডার্স, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স নিচতলায়, শপ নম্বর 13040 এবং 141। বিস্তারিত জানবো। আমার সাথে রয়েছে রহিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়া আলাইকুম, সবাই ভালো আছেন? দর্শক আসলে আপনাদের জন্য কষ্টের দিন শেষ। আচ্ছা, কষ্টের রাত দিনে আমার ভাই বোনরা মা বাবারা সবাই কিন্তু, আমরা পেঁয়াজ কাটতে গেলে, আলু কাটতে গেলে, করলা কাটতে গেলে আমাদের হাত কেটে যায়, চোখের পানি বের হয়ে যায়। রাইট, আসলে এখন একটা বাসা বাড়িতে অনুষ্ঠান হবে, সেক্ষেত্রে বাবুচি ডাকতে হয়। আচ্ছা, কি কারণে? 1 কেজি 10 কেজি 5 কেজি পেঁয়াজ কাটতে হয়, আলু কাটতে হয়, এত ঝামেলার দরকার নেই। দরকার নেই। আপনি এখানে একটা ফুড প্রসেসার কিনবেন, জুস লাগসিতে শুরু করে, আপনি দেখেন এমন একটা ফুড প্রসেসার বাজারে আপনি পাচ্ছেন ব্লেন্ডারে কাজ করার জন্য, জুস করার জন্য। আচ্ছা, আপনি ফ্রেশ জুসার কিনবেন, ফ্রেশ জুসারে কাজ পাচ্ছেন। আচ্ছা, আপনি মশলা করবেন, মশলার কাজ পাচ্ছেন, যেটা আমরা জিরা ধনিয়া দারচিনি গুঁড়া করি ভাই। আচ্ছা, যেটার ভিতরে আমরা মাংস কিমা করব। আচ্ছা, তারপর আমরা ব্লেন্ডার কেনার পরে মনে করেন আদা রসুন করি, সেটাও আপনি পাচ্ছেন। ওরে, এই একটার ভিতরে ভাই, আচ্ছা আপনি দেখেন সবজি কাটার জন্য, পেঁয়াজ কাটার জন্য, আলু কাটার জন্য, পটল কাটার জন্য, আচ্ছা তারপরে মাল্টা জুস করার, মাল্টা জুস মানে ময়দা মিক্স করার জন্য ভাই, ময়দা মিক্স করার জন্য। আচ্ছা, আজকে আপনাদেরকে ভাই বলবেন, আপনারা বলবেন যে ভাই একটার ভিতরে এত কিছু, এত কিছু, যখন আপনি এটা শুকাইছে সাজাইবেন, আচ্ছা আপনি দেখবেন যে আসলে তো একদম ইজি। দেখেন আমি কিছু কথাগুলো বলছি, কাজে কি ঠিক আছে ভাই? দেখেন, নিডিং করা যাবে, ব্লেন্ডিং করা যাবে, স্লাইসিং করা যাবে, তারপর হচ্ছে কুচি কুচি করা যাবে, মাংস কিমা করা যাবে, ড্রাই এবং ওয়েট মানে শুকনো যত জিনিস আছে সবকিছু কিন্তু আপনারা ব্লেন্ডিং করতে পারবেন। এই একটা ব্লেন্ডারের ভিতরে বেলেট করা ভাই, দেখেন তো অবস্থা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা আইটেম ভাই, 18টা আইটেম, এবং যার কিন্তু আছে 1টা 2টা 3টা, আবার দেখেন ভেরিয়াস ব্লেডও কিন্তু আছে। এটা হলো 1500 ওয়াট ভাই। আচ্ছা, 1500 ওয়াট, নিয়ামা ব্র্যান্ডের, জাপানিজ ব্র্যান্ড, 4 in 1 ভাই। আচ্ছা, এটা হলো 1200 ওয়াটের ভাই, 1200 ওয়াট, যারা মানে একটু কমের মধ্যে নেবেন। আচ্ছা, মানে ব্লান্ডার গ্যালেন্ডার থাকবে না, খালি সবজি কাটার জন্য, আলু পটল কাটার জন্য, খালি আপনার ফুড প্রসেসর, শুধু ফুড প্রসেসর, মানে আপনি যে বলছেন ঘন্টার কান সেকেন্ডে হয়ে যাবে, ঘন্টার কান আসলে সেকেন্ডে হয়ে যাবে। আচ্ছা, 1 কেজি পেঁয়াজ কাটতে মাত্র 10 সেকেন্ড লাগবে ভাই। দেখেন এই যে সব ধরনের সবজি, আলু, পেঁয়াজ আপনারা কাটতে পারবেন, এখন কিভাবে চালাবো ভাই আমি একটু দেখাই ভাই। এই যে মেশিনটা চালু দিয়ে দিলাম ভাই, একটু খেয়াল করেন ভাই, এটা করলা না? একটু খেয়াল করেন ভাই, আমরা যখন করলা মনে করেন বাজি করতে যাই না, তখন আমাদের করলাটা বাজি করতে গেলে কিন্তু আমরা মনে করেন কাটতে গেলে হাত দিয়া, বডি দিয়া, মনে করেন যে দেখা গেলো আমাদের মনে করেন হাত নষ্ট হয়ে যায়, বিচি কিন্তু কাটতে পারি না। এখন বিচি গুলো আপনার অটোমেটিক এটা ভিতর থেকে বাইরে যাবো ডলা দিলে ভাই। আচ্ছা আচ্ছা, আমরা আপা মন্দিরের করলা কাটার পরে কিন্তু ডলে, রাইট, ডলা কোয়াশ বাইর করে ফেলা। আচ্ছা, এরকম ধরেন আপনার, আমি আপনি করলা দেখাইলাম, আপনি একটু খেয়াল করেন এটা লাগানোর সিস্টেম কি ভাই? এটা ভাই এখানে গাঁট আছে। আচ্ছা, গাঁট আছে, এই দেখেন একটু এখানে গাঁট আছে। আচ্ছা, এই যে গাঁট লক, এখানে লক, এই লকটা লেগে গেল। আচ্ছা, এরপর লাগানোর পরে এই ডান্ডাটা বসাইতে হবে। আচ্ছা, এখন আপনি এটা হইলো আপনি ধরেন পেঁয়াজ কাটার জন্য, আমি একটা জিনিস দেখাই। আচ্ছা, আপনি পেঁয়াজটা দেখেন একটু, এটার ভিতরে পেঁয়াজ কাটার জন্য ব্লেড কাটার একটু খেয়াল করেন, এই একটা ব্লেড, একটা ব্লেড, এই একটা ব্লেড, এই একটা ব্লেড, এই একটা ব্লেড। আচ্ছা, এটা হলো মোটা, এটা হলো পাতলা। যখন আপনি এখানে পেঁয়াজ কাটবেন, আচ্ছা এই যে দেখেন, এটা যখন আপনি এইভাবে করবেন, এখানে লক আছে, লক আছে। আচ্ছা, এই লকটা যদি আপনি না লাগে, আচ্ছা তাহলে কিন্তু এটা আপনার চলবে না, চলবে না, এই লকটা শব্দ হবে। এখন মেশিন চালু দিলে চলবে। এখন দেখেন সেকেন্ডে আমি পেঁয়াজ গুলা দিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন, এই দেখেন অবস্থাটা।
দেওয়ার সাথে সাথে চাপ দেওয়ার শুরু হবে। দিয়া ফুল পাইতেছি না ভাই, ভাই যখন আপনি 1 কেজি পেঁয়াজ কাটতে গেলে আপনার এখানে 1 ঘন্টা সময় লাগবে, তখন আপনি চিন্তা করবেন বাবা আমি এই 1 ঘন্টার ভিতরে 1 কেজি পেঁয়াজ আমি কাটুম, তার ভিতরে আপনি দেখেন এই দেখেন আপনি মাত্র দেখেন 1 কেজি পেঁয়াজ দেখেন মাত্র সেকেন্ডে শেষ হয়ে গেছে, খেয়াল করেন। আচ্ছা 10 সেকেন্ডে 1 কেজি পেঁয়াজ ছাড়ে। এখন আমি স্লাইস তো করলাম, এগুলা ভাজি করব কেমনে? ভাজিটা দেখা দিচ্ছি ভাই। এই যে ভাই ভাজির জন্য একটা চিকন, আচ্ছা চিকন, তারপরে আরেকটা আছে মোটা, আচ্ছা এই যে দেখেন মোটা, আমি মোটাটাই দেখাই না ভাই, আচ্ছা একটু খেয়াল করেন দেখেন মোটা চিকনের জন্য কিন্তু আলাদা আলাদা করে ব্লেড দেওয়া আছে, আলাদা আলাদা করে ব্লেড দেওয়া আছে ভাই। ওকে এখন লকটা লাগা দিলাম, ওকে এই যে চিকনটা করলে চিকনটা হবে, আচ্ছা এখন আমি এটা চালু করে দিলাম ভাই, আচ্ছা এই যে আলু দিয়ে শিল লাগবে না ভাই, একটু শিল লাগবে না, এই দেখেন আমি মাত্র 3টা আলু দিলাম, আচ্ছা একটু খেয়াল করেন আপনারা আলু চিকলাটা কিন্তু থেকে যাবে আলাদা, আচ্ছা আলাদা, এখন আলুটা আপনি ভাজি, আচ্ছা একটু খেয়াল করেন যে আলুটা ভাজি কত সুন্দর ঝরঝরা, একটু খেয়াল করেন এটা, এই দেখেন আলুটা ভাজি ভাই চমৎকার দেখছেন অবস্থা, আলুটা দেখছেন ভাই, এখন আরো একটু চিকন করবেন না, ওকে একটু চিকনটা দেখা দিচ্ছি একটু খেয়াল করুন দেখেন, এখন আমরা একটু মোটা করেছি, অনেকে চিকন এই দেখেন চিকন করব ভাই, আপনারা চাইলে চিকন চিকন যেটা এটা আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে চিকনটা এটা হলো চিকনটা, আচ্ছা ওকে দিয়ে দিলাম জারটা দিয়ে দিলাম, এই যে উপরে লক আছে দিয়ে দিলাম, লক চালু করে দিলাম ভাই একটু খেয়াল করে, একবারে চিকন একটু ডাইলা দেখাই, একটু খেয়াল কর দেখেন একেবারে দেখছেন ঝরঝরা চিকন, এই দেখেন একদম চিকন, এটা হইছে মোটা মোটা, এটা হলো চিকন, আচ্ছা একবারে চিকন চিকন। এখন আমি আপনাদেরকে এখানে আরেকটা সবজি আছে, আচ্ছা এই সবজিটা আমি দেখাই দিব, ওকে আপনারা দেখেন এখানে কিন্তু বিলেট আছে, আচ্ছা এই একটা বিলেট আছে, এই একটা বিলেট আছে, মোটা চিকন, এই দেখেন মোটা চিকন আছে, এই যে এটা এটা দিয়ে এটা দেখাই একটু খেয়াল করেন, ওকে এই ঢাকনাটা লাগাই দিলাম, এখন চালু করে দিলাম, একটু দেখেন চিকেনটা কিভাবে দেখেন ডিজাইন হয়ে থাকছে একটু খেয়াল করেন, একটা দিয়ে দিলেই শেষ, মাত্র দিয়ে দিলেই শেষ, এই যে দেখেন বন্ধ করে দিলাম, এই দেখেন ঢাকনাটা লাগা দিলাম, এই দেখেন আলু ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য একটু দেখা দিচ্ছি, আচ্ছা চালু করে দিলাম একটু খেয়াল করেন, সুন্দর, এটা হলো মোটা মোটা রান্না করার জন্য আলু, যখন আমরা এটা রান্না করব, আচ্ছা তখনই মনে করেন আমরা আলুটা মোটা করে কাটবো, আচ্ছা এটার ভিতরে আপনি সব একবারে কাটতে পারবেন কোনো সমস্যা না, একবার আপনি নিলে নিতে পারবেন, আচ্ছা এটা তো ফুড প্রসেসর, এখন ভাই এটা হলো আমি এই দেখেন এটা হলো ফ্ল্যাট, যেটা আপনার ধরেন ভাজি করবেন বা আপনি এই দেখেন স্লাইস করবেন, স্লাইস করবেন পেস্টটা যেরকম কাটা দেখাইলাম, ওকে এই যে দেখেন একটু ফ্রাই করেন, দেখেন অবস্থাটা
একটু খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এত এত কিছু করা যায় শুরুতে কিভাবে সম্ভব রাইট এত অল্প সময়ের মধ্যে আপনারা এতগুলা জিনিস কাইটা কিভাবে দেখাইতে পারেন আচ্ছা এটা অনেকের চিন্তা ভাবনা আছে অবস্থাটা দেখেন দেখেন একেবারে ভরে গেছে আসলে এখানে আজকে ভাই দেখেন আচ্ছা আমি যে জিনিসগুলো কাটলাম ভাই এখানে ওকে এত কিছু তো আমাদের আসলে ভিডিওর মধ্যে কাইটা দেখানো সম্ভব না এখানে কিন্তু মোটামুটি আজকে আপনারা দেখেন এই যে মাল্টা জুসার আচ্ছা এই যে আপনি জুস করার জন্য বা ফ্রেশ জুসার আচ্ছা আপনারা যদি বাসা বাড়ি থেকে নিয়ে আসেন যদি বলেন যে ভাই আমি আপনি আমারে এগুলি সব করে দেখাবেন আচ্ছা যদি না করে দেখাইতে পারি আপনাদেরকে যদি না করে দেখাইতে পারি তাহলে আমি এই ব্লেন্ডারটা আপনাদেরকে ফ্রি দিয়ে দেব আচ্ছা দেখেন আপনারা যা টাকা লাগবে আসবেন সবকিছু কিন্তু করে দেখাবে কোনো টাকা লাগবে না আমাদের একটা ভিডিও সর্বোচ্চ আমরা কিন্তু 10 মিনিটের বেশি ভিডিওটা কেউ দেখতে চায় না রাইট তো এই কারণে এতগুলা সবজি এখানে কিন্তু আমার মোটামুটি 7-8 টাকার সবজি আমি কাটা ফলাইছি আচ্ছা মাত্র 10 মিনিটে 10 মিনিটে 10 মিনিটে কি কথা বলতে হইছে কাটছি 5 মিনিটে আচ্ছা তো আপনারা বাসা বাড়িতে খাতিল জমা যদি এটার মধ্যে 15 থেকে 20 মিনিটে মনে হয় আপনারা 40 কেজি যত সবজি আছে কাটতে পারছে তাহলে এটা কমার্শিয়ালও ইউজ করা যাবে ভাই কমার্শিয়ালে তো এগুলো হোটেল রেস্টুরেন্টের জন্য আচ্ছা মানে এই একটা জিনিস কিনলে আপনি হোটেল রেস্টুরেন্ট যারা ফ্যামিলি বড় 15-20 জন ফ্যামিলি বা বড় ফ্যামিলি যাদের একটা শখ আছে এরকম একটা ফুড প্রসেসার কিনবে বা ধরেন আপনি খালি সবজি কাটবেন আচ্ছা সবজি কাটলে আপনি যে দেখেন এই যে 1200 অর্ডার এটার মধ্যে আপনি দেখেন কি কি আছে 1200 অর্ডার এতগুলা তো দেখানো সম্ভব নয় দেখেন আচ্ছা 12টা জিনিস আছে 12টা জিনিস আছে এটার মধ্যে আছে আপনার 18টা জিনিস 18টা জিনিস আর 12টা জিনিস আচ্ছা এটার মধ্যে মাংস কিমা হবে ওকে কুচি কুচি হবে স্লাইস হবে পিয়াজ কাটা ময়দা মিশকার সব হবে আচ্ছা তো যারা 1200 আট নিতে চাচ্ছেন আজকে আমি একটা কথা বলবো গ্যারান্টি আছে কিনা ভাইয়া 2 বছরের মোটর গ্যারান্টি 2 বছর মোটর গ্যারান্টি 2 বছরের মোটর গ্যারান্টি যেটা নেন এটাও 2 বছরের মোটর গ্যারান্টি এটা 2 বছরের মোটর গ্যারান্টি একটা 4 ইন 1 একটা 3 ইন 1 3 ইন 1 আচ্ছা ওকে তাহলে কোনটা প্রাইস কত থাকবে ভাই এটা সুমাইটের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন আপনারা যারা যা কিছু করতে চান নিয়ে আসবেন আমি করে দেখা দিব না করতে পারলে সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দিব আচ্ছা এটার দাম থাকবে সুমাইটের কাছ থেকে যেটা 1200 আড়ে এটা 6,500 টাকা 7,000 টাকা বিক্রি করে আমরা আপনাদেরকে দিচ্ছি একদম ধামাকা অফারে মাত্র 5,800 টাকা ভাই 5,800 মাত্র 5,800 টাকা আচ্ছা এটা হচ্ছে 5,800 টাকা আচ্ছা এরপর হচ্ছে 4 ইন 1 এটা 1500 টাকা 4 ইন 1 যেটা এটা ভাই 11,500 টাকা রে আচ্ছা তো 11,500 টাকা না এটা সুমাটার থেকে মাত্র 9,500 টাকা 9,500 টাকা 500 টাকা 9,500 টাকা এবং একটা কথা বলি 100% কিন্তু মোটরটা কপার কপার মোটর আর বডি স্টিলের আচ্ছা দুইটা কিন্তু দেখেন বডি স্টিলের বর্ডার দাও আছে আর এগুলা 20 বছর ব্যবহার করলে নষ্ট হবে না অর্ডার করব কেন অর্ডার করবেন ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন 1000 টাকা বিকাশে পেমেন্ট করবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা দোকানের নাম সুমায় ট্রেডার ওকে এবং সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন ঘরে বসে নিতে পারবেন যারা সরাসরি আসতে চান এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন যারা আসতে পারবেন না স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই ফুড প্রসেসরগুলো নিতে পারবেন